অবরোধ করেছি, আমাদের রাস্তা নেই, জল নেই, আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা কোনো পলিটিক্যাল পার্টি নই, জনগণ নিয়ে বসেছি। ওনার মন্ত্রিত্ব পদত্যাগ করতে হবে, নইলে আমার জবাব দিতে হবে। আমার আজকে 2012 থেকে এই রাস্তা করে দেবে বলে যাচ্ছে। এসডিএম বলছে, ব্লক ডিপার্টমেন্ট বলছে, কোনোটাই হয় নাই। আর এখন বলছে উনি এখানে আসে মাদাপুর বলে, আমি কোনো সই দেবো না। সই না দিলে আমি বলছি চলে যান, তার পিছিয়ে আমাকে ধাক্কা দেয়। কি কারণ, আমি কি বলেছি?